অবহেকত ইনসুলিন পালে কেজরিওয়ালে আবেদন জানায় অবহেকত পালে ইনসুলিনের ডোজ বিগত একুশ মার্চত ইডিএ গ্রেপ্তার করা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পহিলা এপ্রিলর প্রায় ন্যায়িক জিম্মাত আছে। এনে অবস্থাত অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যর অবনতি হওয়ার গুরুতর অভিযোগ আনিছিল আম আদমি পার্টির নেতৃত্বই। আম আদমি পার্টির নেতৃত্বর মতে মধুমেহ রোগী কেজরিওয়ালের স্বাস্থ্যর অবনতি তিহার জেলত, যার বাবে জেলত ইনসুলিন বিচারি আবেদন জানাইছিল কেজরিওয়ালে। আর অবশেষত মঙ্গলবারের দিনটুত এইমসর এটা বিশেষজ্ঞ চিকিৎসকর দলের পরামর্শ মতে কেজরিওয়ালক দিয়া হল ইনসুলিনের ডোজ। ইনসুলিন দিয়ার পূর্বে কেজরিওয়ালের সুগার লেভেল 217, আর ইনসুলিন প্রদানের পিছতে ইডি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিল্লির মন্ত্রী আতিশির। আনপিনে 7 মে পর্যন্ত ন্যায়িক জিম্মার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেজরিওয়াল সহিতে আন দুগৰাকী অভিযুক্তর, যত আছে কে কবিতা কুমারও। অরবিন্দ কেজরিওয়াল জি কো তিহাড় জেল মে জুডিশিয়াল কাস্টডি মে সহি মেডিকেল দেখরেখ নহি মিল রহি থি, সহি মেডিকেল সুপারভিশন নহি মিল রহি থি। আজ উনকি জুডিশিয়াল কাস্টডি কি 22 দিন বাদ কোর্ট নে আদেশ দিয়া হ্যায় কি এক স্পেশালিস্ট ডায়াবেটিস কে ডক্টর, এক স্পেশালিস্ট ডায়াবেটোলজিস্ট এন্ডোক্রিনোলজিস্ট কা মেডিকেল বোর্ড বনায়া যায়, জো অরবিন্দ কেজরিওয়াল জি কো মেডিকেল ট্রিটমেন্ট মিলনে কে লিয়ে, জো অরবিন্দ কেজরিওয়াল জি কি পুরি দেখরেখ করেগা। তো ইস বাত কো ইয়ে স্পষ্ট কর দেতা হ্যায় কি 22 দিন সে ইতনি সিভিয়ার ডায়াবেটিস হোনে কে বাবজুদ, শুগার লেভেল 300 কে উপর হোনে কে বাবজুদ, উনকি ইনসুলিন কে রিকোয়েস্ট কে বাবজুদ উনকো সহি মেডিকেল দেখরেখ নহি মিল রহি। কেজরিওয়াল জেলত আছে, পত্নী সুনীতা কেজরিওয়ালে হনুমান জয়ন্তীত পূজা আগবাইছে দিল্লির কনট প্লেসত থাকা হনুমান মন্দিরত। হনুমান জয়ন্তীত পত্নী সুনীতাই কনট প্লেসর হনুমান মন্দিরত পূজা আগবাই কলে, বীর হনুমানে সকলোরে দুঃখ কষ্ট দূর করক, সকলকে সুমতি দিয়ক, মোরও কষ্ট লাঘব হোক। सबका मंगल हो, सीएम हर साल भगवान हनुमान बाबा सबका कष्ट दूर करें, मेरी भी कष्ट। লক্ষণীয় কথা এয়াই যে দিল্লির আবকারী কেলেঙ্কারি সন্দর্ভত অভিযুক্ত করে ইডিএ গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। ব্যুরো রিপোর্ট, DY 365।